নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আমার আত্মজ চ্যানেলের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের শোনাব এক বিশ্ববিখ্যাত কবির সংক্ষিপ্ত জীবন কথা। এই কবির নাম পাবলো নেরুদা। তিনি চিলির একজন বিখ্যাত কবি। আজ তার মৃত্যুদিন। আমার অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এই কবিকে। পৃথিবীর যে কোনো ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবিদের কবিতা পড়তে চাইলে আপনি অনায়াসে চোখ বন্ধ করে শুরু করতে পারেন পাবলো নেরুদার কবিতা দিয়ে। তার কবিতা পাঠককে মুগ্ধ বিস্ময়ে আবিষ্ট করে, অন্য এক জগতে নিয়ে যায়। পাবলো নেরুদার আসল নাম রিকার্ডো এলিসার নেফতালি রিয়েস বাসুয়ালতো। শোনা যায় তিনি নাকি বাবার ভয়ে পাবলো নেরুদা ছদ্মনামটি গ্রহণ করেছিলেন। মাত্র ১৩ বছর বয়সে নেরুদা কবিতা লেখা শুরু করেন। তিনি ছিলেন একাধারে কবি, রাজনীতিবিদ ও কূটনীতিবিদ। বিংশ শতকের যে কোনো ভাষার তিনজন শ্রেষ্ঠ কবিদের নাম উচ্চারিত হলে সেই তালিকায় অবশ্যই পাবলো নেরুদা থাকবেন। ১২ জুলাই ১৯০৪ সালে তার জন্ম। ১৯৭৩ সালের ২৩শে সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। ১৯৭১ সালে পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছিল দক্ষিণ চিলির সীমান্তবর্তী শহর তেমুকাতে। তার পিতা জোসে কামেন রে ছিলেন আরাউফো প্রদেশে রেললাইন বসানোর কাজে নিযুক্ত। সেখানকার বেশিরভাগ মানুষের পেশাই ছিল পশুপালন ও কৃষি। সেই মানুষদের জীবনযাত্রা ও তার সারল্য নেরুদাকে আকৃষ্ট করে। ১৯২০ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি পাবলো নেরুদা ছদ্মনাম গ্রহণ করেন। এরকম একজন কবি ছিলেন পাবলো নেরুদা, যিনি সাধারণ মানুষের হৃদয়াবেগকে স্পর্শ করতে পারতেন, তাদের সুখ দুঃখ ও স্বপ্নকে নাড়া দিতে পারতেন। হাজার হাজার খনি শ্রমিকদের সামনে দাঁড়িয়ে যখন তিনি কবিতা পড়তেন, তখন নিঃশব্দে সেই শ্রমিকেরা কবিতা পাঠের তালে তালে তাদের মুষ্টিবদ্ধ হাত ওঠানামা করতেন। ভাঙাচোরা ঘরে, স্যাঁতস্যাঁতে পরিবেশে, হাড় কাঁপানো শীতের মধ্যে বসে সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষেরা নেরুদার মুখে তার কবিতা শুনতে শুনতে তন্ময় হয়ে যেত। ১৯৭১ সালে নোবেল জয়ের ভাষণে তিনি বলেন, একজন কবি একাধারে সংহতির শক্তি, অপরদিকে নির্জনতার উপাসক। নেরুদা বিভিন্ন গোত্রের ৩৫০০ কবিতা লিখেছেন। ঐতিহাসিক মহাকাব্যিক কবিতা, রোম্যান্টিক প্রেমের কবিতা, গীতি কবিতা, প্রকাশ্য রাজনৈতিক ইস্তেহার, পরাবাস্তবধর্মী কবিতা ও সুললিত গদ্যে লেখা আত্মজীবনী। তার সম্পর্কে বলতে গিয়ে আরেক কালজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজ বলেন, আপনারা যদি নিজের মনকে উন্মুক্ত করে নেরুদার কবিতা পড়েন, তাহলে নিশ্চিত বুঝতে পারবেন তিনি একজন প্রকৃত কবি। লোরকা বলেছেন, তার কবিতাগুলি এমন একটা সমান্তরাল পৃথিবীতে বসে লেখা, সে যেন আমাদের নিজেদের এই চেনা পৃথিবীটা নয়, খুব অল্প সংখ্যক মানুষ সেই পৃথিবী সম্পর্কে ধারণা করতে পারবেন। নেরুদার মৃত্যুর পরে ফ্যাসিস্ট সেনাবাহিনী তার দুটি বাসগৃহ লুটপাট করে। তার অমূল্য সব সম্পদ, সংগৃহীত পুরনো বই, নথিপত্র, পাণ্ডুলিপি, পাবলো পিকাসোর দেয়া ছবি, সব কিছু নষ্ট করে ফেলে। এরপর বাড়িতে জলের সমস্ত কল খুলে রেখে সব কিছু জলে ভাসিয়ে দেওয়া হয়, যাতে সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু ফ্যাসিস্ট সেনাবাহিনী যে চেষ্টাটি করেছিল তাকে মুছে ফেলার, সেই চেষ্টা সার্থক হয়নি। পৃথিবীর ইতিহাস থেকে নেরুদাকে মোছা সম্ভব নয়। নেরুদা এমন একজন কবি যিনি দর্শন অপেক্ষা মৃত্যুর দিকে বেশি ঝুঁকে আছেন, বুদ্ধিমত্তার থেকে যন্ত্রণার প্রতি বেশি আনত। কলমের কালি অপেক্ষা রক্তের অক্ষরে উদ্ভাসিত যার কবিতা, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, তার লেখার মধ্যে সেই সমস্ত অভিজ্ঞতা এসেছে। নেরুদা এক ভিন্ন মাত্রার কবি।
যিনি অনায়াসে তার লেখার মধ্য দিয়ে একটা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারেন, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল। নমস্কার, সবাই ভালো থাকবেন। শেষ করছি আজকের অনুষ্ঠান।